বলিউড তারকাদের যশ খ্যাতি বিলাসবহুল জীবন দেখতে রঙিন লাগলেও বলি জগতেও রয়েছে অনেক অন্ধকার দিক। সম্প্রতি বলিউডের বিভিন্ন নামী দামি তারকারা এই অন্ধকার দিক নিয়ে সরব হয়েছেন, কখনো সাক্ষাৎকারে কখনো সিনেমার প্রচারে বলিউডের কপটতা নিয়ে মুখ খুলছেন তারা। বিস্তারিত সিনথিয়া হায়ের রিপোর্টে। কয়েক বছর আগেও বলিউডের স্টার কিডসদের প্রাধান্য কিংবা অভিনেতা অভিনেত্রীরা কাজের সময় হয়রানির কথা জনসম্মুখে বলতে সাহস পেতেন না, এরকমও খবর এসেছে বলিউড কন্ট্রোল করত কিছু মাফিয়া। আজও হয়তো করে, কিন্তু বলিউড তারকারা এখন অনেক সোচ্চার তাদের অধিকার নিয়ে। এখন জনসম্মুখেই তারা প্রকাশ করছেন বলি জগতে কিভাবে হয়রানির শিকার হন তারা। পারিশ্রমিক বৈষম্যও তফাৎ দেখা যায় বলিউডে, কখনো স্বজন প্রীতি, কখনো বডি শেমিং, কখনো স্টার কিডসের সুবাদে, কখনো গায়ের রং, আবার বয়স বৃদ্ধির জন্য। এবার বিভিন্ন দিক নিয়ে মুখ খুলতে দেখা গেল বলিউড তারকাদের। বিদ্যা বালান বলিউডের নায়িকাদের মধ্যে উপার্জনের তালিকায় এগিয়ে থাকলেও বলি ইন্ডাস্ট্রি থেকে তার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বলিউডের অধিকাংশই অভিনেত্রীর ওজন নিয়ে খারাপ মন্তব্য করতেন। অভিনেত্রী জানান, তিনি একসময় এই মন্তব্যগুলো শুনে শুনে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। বলিপাড়া তাকে ফ্যাট শেমিং করত বলেও দাবি করেন বিদ্যা। প্রিয়াঙ্কা চোপড়া জানান, ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি রূপ সৌন্দর্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। বলিপাড়ায় অভিনয় করার সুযোগ পেতে হলে মেয়েদের সুন্দর চুল থাকা চাই, গায়ের রং ফর্সা হওয়া চাই, এমন সব কথাই বলা হতো তাকে। পারিশ্রমিকের ভেদাভেদ প্রসঙ্গে একমত দীপিকা পাদুকোন। এক সাক্ষাৎকারে জানান, ছবিতে যে অভিনেতা কাজ করেছিলেন তার থেকে তাকে কম বেতন দেওয়া হচ্ছিল শুনে তিনি সেই ছবিতে আর কাজই করেননি। অনুষ্কা শর্মা এক সাক্ষাৎকারে জানান, বয়স বাড়লে বলি জগতে অভিনেতারা ঠিকই কাজের সুযোগ পান, কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে হয় এর উল্টো। বয়সের সঙ্গে তাদের রূপের জেল্লা কমে যায় বলেই এই প্রচলন চলে আসছে বলে জানান তিনি। নওয়াজুদ্দিন সিদ্দিকী এক সাক্ষাৎকারে জানান, বলিউডে স্বজন পোষণের থেকেও গায়ের রং নিয়ে সমস্যা অনেক বেশি। একই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন সীমা পাহওয়া। তিনি জানান, দেখতে খারাপ হয় কোনো কাজই পেতেন না, কাজের লোক অথবা ছোটখাটো কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হতো যেখানে তিনি চা বা কফি পরিবেশন করতেন। পারিশ্রমিকের ক্ষেত্রেও বলিপাড়ায় ভেদাভেদ রয়েছে বলে জানিয়েছেন সোনম কাপুর। সোনম যখন এই নিয়ে প্রযোজকের কাছে প্রশ্ন তোলেন তখন তাকে বলা হয়, কম পারিশ্রমিকে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাপসী পান্নু এক সাক্ষাৎকারে জানান, অভিনেত্রীদের তালিকার উপরের দিকে তার নাম না থাকায় তাকে বেশি কাজ দেওয়া হয় না। রাধিকা মদন বলিউড ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছেন, এর মধ্যে বলিপাড়ার অন্ধকার দিক সম্পর্কে অবগতও হয়েছেন অভিনেত্রী। তিনি জানান, বলিউডে সাংঘাতিক পরিমাণে স্বজন পোষণ করা হয়। আর্ট ফিল্ম আর্টিস্ট অভয় দেওয়াল জানিয়েছেন, বলিউডে লবি কালচার চলছে, বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। এ থেকে যত তাড়াতাড়ি মুক্ত করা যাবে বলিউডকে ততই ট্যালেন্টরা কাজ করার সুযোগ পাবে। সিনথিয়া হাই, নাগরিক।